নববর্ষ আজ 31 ডিসেম্বর 2020, আমরা শিশির ভেজা রাতের আজকের এই শেষ রজনীতে আমরা নতুন বছরকে স্বাগত জানাচ্ছি সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। শ্রুতি মণ্ডলী, আপনারা জানেন যে এই জায়গা থেকে আমরা বিভিন্ন ব্যক্তি বিভিন্ন পেশায় আমরা নিয়োজিত রয়েছি। আমরা আমাদের পেশাগত ব্যস্ততার ফাঁকেও রাতের বেলায় কুটু ভাইয়ের এই আড্ডাখানায় আমরা একটু সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আমাদের মননের বিকাশে আমরা আমাদের ভূমিকা পালন করছি। আনন্দধারা যার নাম দেয়া হয়েছে, আপনারা জানেন আজকে এই আনন্দধারার এই যে যে মানুষগুলো আপনাদেরকে সবসময় আনন্দ দেওয়ার চেষ্টা করে তাদেরকে আপনাদের সামনে খুব সংক্ষেপে একটু একটু করে পরিচয় করিয়ে দিই। যিনি হারমোনিয়ামে এখন গান বাজাচ্ছেন বা গাইবেন, উনি হচ্ছেন ডাক্তার আব্দুল হাই, খুব নাম করা একজন ডাক্তার এবং ভালো একজন চিকিৎসক। পিছনে বসে আছেন সঞ্জয় দা, গানও করেন, গান বাজান, তবলা বাজান, সবই করেন। আর পাশে এমন একজন ব্যক্তি যার নামের আগে কুরেশি একটি পরিবার, যে পরিবারকে সবাই চেনে, টাঙ্গাইলে মানুষ চেনে, সারা দেশের মানুষ চেনে, উনি একজন অসাধারণ তবলা বাদক যার নাম আমরা খুব সংক্ষেপে কুটু ভাই বলি। আমাদের পাশে একজন রয়েছেন আনোয়ার ভাই, যার পেশাটি একটু ভয়ঙ্কর পেশা, অর্থাৎ উনি পুলিশ বাহিনীর একজন সম্মানিত সদস্য। উনি যত কঠিন পেশাতেই থাকুন না কেন, রাতের বেলা কিন্তু উনি একজন শিল্পী। আমাদের পিছনে রয়েছেন নজরুল ভাই, উনিও একজন পুলিশ বাহিনীর একজন কঠিন সদস্য, কিন্তু একজন খুব অসাধারণ একজন সুন্দর গায়ক। আর আমাদের এখানে যিনি ক্যামেরা করছেন, উনি হচ্ছেন আমাদের আব্দুল আলিম ভাই, তিনি একটি মেডিসিন কোম্পানিতে চাকরি করেন, একটি খুব সুন্দর মনের মানুষ, উনিও কিন্তু গান গান। আর দর্শক মণ্ডলী, যিনি ক্যামেরা তুলছেন, অর্থাৎ আরেকটি ক্যামেরাতে আপনারা যেটি দেখছেন, এটা হচ্ছে আমাদের শিশির ভাই, ইঞ্জিনিয়ার শিশির ভাই। উনি সম্প্রতি রিটায়ারমেন্টে গিয়েছেন, অর্থাৎ গত বছর, কিন্তু উনি 65 বছরের একজন মানুষ হলে বয়স এবং ওনাকে ওনার শারীরিকভাবে ওনাকে যে জায়গায় নিক না কেন, উনি 35 বছরের একজন তরুণের বেশি আর কিছুই নয়। আমরা এই সুন্দর মনের মানুষগুলোর সুন্দর সময় আপনাদেরকে একটু উপহার দেওয়ার চেষ্টা করব। আর আমি আপনাদের সঙ্গে রয়েছি, আমার নাম সরওয়ার জান শামীম, আমি একজন আইনজীবী। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। এই যে করোনা ভাইরাসের মধ্যে আমরা সারা পৃথিবী পার করছি, আমাদের মনে রাখতে হবে এই সময় কিন্তু বেশি দিন থাকবে না, অর্থাৎ এই দুঃসময় বেশি দিন থাকবে না। অবশ্যই আমরা সেই সুন্দর আগামী প্রত্যাশায় আছি যখন পৃথিবীতে আর কোনো করোনা থাকবে না। তবে করোনা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল। এই করোনার মাধ্যমে আমরা নিজেদেরকে যেমন সতর্ক করার ব্যাপারে সচেতন হয়েছি সারা পৃথিবীব্যাপী, পাশাপাশি আমরা কিন্তু আমাদের পরিবারের মানুষদেরকে চেনার একটি সুযোগ পেয়েছি যা আমরা পৃথিবী কখনোই দেখিনি, হয়তো ভবিষ্যতে দেখবে কি না তাও আমরা জানি না। আমরা আশা করছি আগামী সাল হবে 2021 সাল হবে সে করোনামুক্ত একটি সুন্দর পৃথিবী, যখন সারা পৃথিবীর সকল মানুষগুলো করোনামুক্তভাবে আবার জেগে উঠবে নতুন উৎসাহ উদ্দীপনা নিয়ে। সবাই ভালো থাকবেন। কথার গানের এই আনন্দধারার এই আয়োজনে বেশি কথা আজকে অবশ্যই কাম্য না, আমরা অপেক্ষা করছি। এখন আমাদের ঘড়ির কাঁটা ছুঁই ছুঁই করছে 10:30, আর মাত্র 1.5 ঘন্টা পর আমরা নতুন একটি বছরের পদার্পণ করব। সবাই ভালো থাকবেন, শুভ নববর্ষ। এখন গান গাইবেন ডাক্তার আব্দুল হাই। নয়ন কর ঘুমে ঘুম ঘুম, কাকন কর বাজে ঝুম ঝুম, নয়ন কর ঘুমে ঘুম ঘুম, নূপুর কর থেকে থেকে নাচে আহারে, জানি না কে যেন আমায় ডাকে, জানি না কে যেন আমায় ডাকে, কাকন কর বাজে ঝুম ঝুম, নয়ন কর ঘুমে ঘুম ঘুম, নূপুর কর জীবনের পথে পথে অপরূপ অভিলাষ, জানি না কি ছবি হৃদয়।
কাকন্ঠ